কি হইলো দাদু, এ দুপুরবেলা কানে যাচ্ছাও? আর বলিস না দাদা ভাই, বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, তাই হাট পানে যাচ্ছি কিছু গরুর মাংস আর সবজি কেনার জন্য। বাহ বাহ, তা ভালো, যাচ্ছাও যাও, কিন্তু মাংস আর সবজি কেনার কথা করছাও? হঠাৎ কি লটারি পেয়ে গেছাও নাকি? কেন রে দাদু ভাই, লটারি পাবো কেন? না না, বুঝলাম দ্রব্য মূল্যের যে দাম, সবজি মাছ মাংস তয় তরকারি সব কিছু, তার ভিতর তুমি আবার করছাও মাংস আবার সবজিও কিনবে, এখন তো এত বড় কথা সাহস করে আমাদের মতো লোকজন বলতেই পারে, সেই কারণে করছিলাম আর কি। তাই নাকি দাদু, তাহলে তো গরুর মাংসর অনেক দাম, কত করে কেজি গরুর মাংস? সে কি দাদু, তুমি গরুর মাংসর দাম না শুনেই গরুর মাংস কিনতে আইসা? ওই একবার সস্তা দাদু, বাংলাদেশ তো একবার সস্তা টাকা নিতেই চায় না, তারপরে জোর করে 800 টাকা দিয়ে 1 কেজি নেওয়া লাগে। কি বলছিস রে দাদু ভাই, তাহলে তো আর গরুর মাংস নেওয়া হবে না, যাই 120 টাকা কেজি ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসি। কি বললে দাদু, ব্রয়লার মুরগি 120 টাকা কেজি নিয়ে আসবে? সেদিন না নাই দাদু, ব্রয়লার মুরগি এখন 220 টাকা কেজি, বুঝতে পারিসাও? কি করছিস দাদু ভাই, ব্রয়লার মুরগির দামও বেড়ে গেছে, তাহলে কি করি কি করি? ঠিক আছে, কিছু ডিম ও আলু নিয়ে যাই। হয় দাদু, এবার লাইনে আইসাও, কিন্তু লাইনে আইসাও ঠিক আছে, আর একটা কথা শুনে যাও, ডিম আর আলুর দামও কিন্তু কম নয়, এক হালি ডিমের দাম হচ্ছে 60 টাকা আর 1 কেজি আলুর দাম হচ্ছে 70 টাকা। না রে, সব কিছুর দাম যদি এভাবে বেড়ে যায়, আমরা এই অল্প আয়ের মানুষ কিভাবে বাঁচবো বলতো? এছাড়া তুই তো বলছিস সব কিছুর দামই বেড়ে গেছে, অন্তত ডাউল তো নিয়ে যেতে পারবো নাকি? হ্যাঁ দাদু, তা অবশ্য পারবে, কিন্তু ডাউলেও 20 টাকা বেড়ে গেছে, এখন 120 টাকা কেজি। দাদু ভাই, এমন কোনো জিনিস কি আছে যেটার দাম বাড়েনি? কি করছো দাদু, অবশ্যই আছে, কি জন্যে থাকবে না? অবশ্যই 2টা জিনিসের দাম বাড়েনি, একটা হলে গিয়ে রশি আর একটা হলে বিষ। কি বলছিস দাদু ভাই, রশি আর বিষ দিয়ে আমি কি করব? কি করবে মানে দাদু, দেশে দ্রব্য মূল্যের যে সব কিছুর দাম, নুনের থেকে চুন পর্যন্ত কিনতে গেলে এত দাম যে এখন বাসাই কঠিন হয়ে যাচ্ছে, তাই এই অল্প খরচে বিষ আর দড়ি কিনে কিনে আত্মহত্যা করে মরো। হ্যাঁ না দাদু, হ্যাঁ।